हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকালবেলা দেখতে পাচ্ছি এখানে নাস্তা নিয়ে বসে গিয়েছি। এই যে এখানে গরম গরম চা, আর এখানে পরোটা আছে, আর এখানে ডিমের অমলেট। তো সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে নাস্তাটা বানিয়ে নেওয়া। তো সবার বাড়িতেই একই কাজ থাকে, সকালে উঠে প্রথমে সকালের খাবারটা তৈরি করা। তো আমিও এখানে আমার খাবারটা আবার তৈরি করে নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো এই যে খেয়ে নিচ্ছি আমি এখানে চটপট করে। আর ওখানে কিন্তু মেয়ে উঠে গিয়েছে, মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে আমার। আর তো মেয়েকে খাইয়ে দাইয়ে এখানে আমার কাছে বসিয়ে দিয়েছি এই যে, আর বই আর স্লেট দিয়ে দিয়েছি এখানে পড়ার জন্য। তো আমি এখানে খেতে খেতে একটু পড়িয়েও দেবো ওকে, এই যে। তো পড়তে চাক বা নাই চাক, তাও আমি প্রত্যেক দিন বই টই দিয়ে এভাবে বসিয়ে দিই, যাতে করে পড়ার অভ্যাসটা থাকে। আর এই যে কিছু একটা লেখার চেষ্টা করছে, এই যেহেতু লিখতে পারে না কিন্তু তাও একটু লেখার চেষ্টা করছে। তো আমিও এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার রান্নার জন্য চলে এসেছি আমি এখানে। আর এখানে দেখতে পাচ্ছি প্যানেতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখানে মাছ দিয়ে দিচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। আর ইলিশ মাছের সাথে সাথে এখানে রুই মাছও ছিল, রুই মাছটাও দিয়ে দিচ্ছি। তো এই মাছটা মেয়ের জন্য, রুই মাছটা যেহেতু ইলিশ মাছ ওকে মানে দেবো না আর কি, কাঁটা থাকবে অনেক, ওই কারণে এই যে রুই মাছটা দিয়ে দিচ্ছি মেয়ের জন্য দুই পিস। আর আমাদের এখানে তিনটে বড় বড় সাইজের চাকা নিয়েছি ইলিশ মাছের, সেটাই আজকে আর সর্ষে দিয়ে রান্না করব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এই যে এখানে। আর এই যে ইলিশ মাছটা কিন্তু আমার ভাজা হয়েও গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কতটা পরিমাণে তেল বাড়িয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে। আর চলো মাছটাকে চটপট করে তুলে নিচ্ছি, নিয়ে আবারও রান্নার জন্য দেখা হচ্ছে তোমার সাথে। তো এখানে রান্নার জন্য একই তেল, তাতে আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। মাছের তেল যতটা বাড়িয়েছিল তার মধ্যে আবার একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরেটা একটু ফুটে উঠলে। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটা হালকা একটু বাদামি রঙের ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো এই যে সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে প্রায়, এই যে। তো আমি এখানে চাইলে পেঁয়াজ বাটাও, তোমরা যদি চাও পেঁয়াজ বাটাও দিতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিইনি। আর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এই যে। আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সর্ষে বাটা, সেটাকেও দিয়ে দিলাম। তো সর্ষে দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আশা করছি তোমাদেরকেও ভালো লাগে এইভাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ খেতে। তো এই যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সুন্দর করে, যাতে করে একটা মানে মশলা থেকে তেলটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এই যে সুন্দরভাবে কিন্তু কষানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, এই যে। তো একটু ঝোল ঝোল রাখবো আর কি, ওই জন্য জলটার পরিমাণ বেশি দিলাম, আর লবণও অ্যাড করে দিয়েছি। এবার ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে, এবার আমি কী করবো ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, এই যে। আর মাছের চাকাগুলো দেখতেই পাচ্ছ একটু কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আর বাদ বাকি যে মাছ ভাজার তেলটা ছিল সেটাও আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে দেখতেই পাচ্ছ, এই যে। আমি এতটাই কিন্তু ঝোলটা রাখবো কিন্তু এভাবে নামিয়ে নিচ্ছি আমি। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এই যে ঘি দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার আমি মাছটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো চলো আর একটা রান্না আমি করে নিই। আর এখানে আমি কিন্তু ঢ্যাঁড়স রান্না করব, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা, তার জন্য এই যে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ। এভাবে খোসাগুলোকে শুধু ছাড়িয়ে নিয়ে হালকা করে একটু তেলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এবার তেল থেকে উঠিয়ে নিলাম, এই যে হালকা মতো ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে উঠিয়ে নিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলোকেও ভেজে নিচ্ছি, এই যে। এরকম ছোটো ছোটো সাইজের করে কেটেছি, আর এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ঢ্যাঁড়সটা আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এখানে। এবার রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে কিন্তু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটে উঠলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একদম কুচি কুচি করে রাখা। তো পেঁয়াজটা প্রথমেই আমি কী করবো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, এই যে। তো সুন্দর করে ভাজার পর আমি এতে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মশলা থাকে আর কি, ওই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে সরিষা আর জিরেকে একসাথে আমি বেটে রেখেছিলাম পেস্ট করে, সেটা দিয়ে দিলাম একটু ওর মধ্যে জল দিয়ে। তো এভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার মশলাগুলোকে সুন্দরভাবে। তো কষানোর আগে আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম, একদম ছোটো ছোটো করে কেটেছি টমেটোটা। আর তোমরা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো এখানে, কিন্তু আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি।
তো ভালোভাবে এবার টমেটো আর মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ পুরো গা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখানে ভাবতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা সবজি আর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে আরও সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর ঢেঁড়স কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়তেই হয়ে যায়। তাই আমি ভালোভাবে একটুখানি আগে কষিয়ে নিচ্ছি, তারপরে অল্প পরিমাণ জল দিয়ে তারপর রান্নাটা কিন্তু আমি করে নেবো। তো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, এই যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার রান্নার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হচ্ছে যে লবণ, লবণ আমি প্রথমে ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য একটু জেনে বুঝে দিতে হবে আর কি লবণটা, যাতে করে বেশি না হয়ে যায়। আর এখানে আমি একটা টমেটো, এই যে একটা টমেটোকে আমি এভাবে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এভাবে আমি দিয়ে দিলাম যাতে করে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে ঢেঁড়সটা কিন্তু আমার হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ ঢেঁড়সের দো পেঁয়াজে একদম এই যে মাখো মাখো হয়েছে, এই যে কিন্তু সবজিগুলো ঘেঁটে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে আমার মাছটা কিন্তু স্ট্যান্ডিং মানে স্ট্যান্ডিং টাইমে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ, এই যে সরষে ইলিশ। আর তোমরা কারা কারা সরষে ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো এই যে মাছ রান্নাটা কিন্তু আমার এই যে পুরো কমপ্লিট সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই করে প্রেস করে দিন।